আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি একজন প্রবাসী হিসেবে সকল প্রবাসী ভাই ও বন্ধুর জন্য এই কামনাই করি তপি অবিয়াস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকল প্রবাসী ভাই ও বোনদেরকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তপি অবিয়াস আর কথা নয় আর দেরি নয় চলুন শুরু করি আজকের ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন তপও আজকের ভিডিওতে আমরা যে প্রথম বাক্যটি তুলে ধরেছি ঈদ মুবারক ঈদ বলা হয় মুবারককে হারি রায়া সালামাত হারি রায়া যার অর্থ হচ্ছে ঈদ মুবারক তা আপনি যদি প্রথমত কাউকে বলতে চান যে এই ঈদে কোথায় ঘুরতে যাবেন হুম আপনি যদি কাউকে বলেন যে এই ঈদে কোথায় ঘুরতে যাবেন তাহলে এই কথাটি মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন রায়া ইনি মাহফেরগি মা না জ্বালান জ্বালান হুম রায়া ইনি মাহপ্রেগি মানে জ্বালান জ্বালান যার অর্থ হচ্ছে এই ঈদে কোথায় ঘুরতে যাবেন রায়া হচ্ছে ঈদ আর যদি বলেন ঈদের দিন তাহলে হচ্ছে হারি রায়া হুম হারি রায়া হচ্ছে ঈদের দিন আর শুধু রায়া হচ্ছে ঈদ ঈদ বা কোনো শুভ দিনকে রায়া বলা হয় হ্যাঁ সো রায়া হচ্ছে ঈদ ইনি হচ্ছে এই মাহো হচ্ছে চাওয়া প্রেগি হচ্ছে যাওয়া মানা হচ্ছে কোথায় জ্বালান জ্বালান হতে জ্বালান জ্বালান অর্থ হচ্ছে ঘুরাগুরি করা সো রায়া ইনি মাহোপ্রিগি মানা জ্বালান জ্বালান এই ঈদে কোথায় ঘুরতে যাবে আপনি যদি বলেন আমি বন্ধুর বাসায় ঘুরতে যাবো সে আমার কাছের বন্ধু হ্যাঁ বা সে আমার প্রিয় বন্ধু তাহলে বলবেন যে মাহ প্রেগি রোমা কাওয়ান ডিয়া সায়া পুঞ্য়া কাওয়ান ডাকাত অথবা ডিয়া কাওয়ান সায়া ইয়ান ডেকাত সে আমার কাছের বন্ধু হচ্ছে চাওয়া কওয়ান যদি বলেন দুটো একসাথে মিলিয়ে যে মা তাহলে হচ্ছে যাব রোমা হচ্ছে বাসা কাওয়ান হচ্ছে বন্ধু সো উপরের লাইনটা হলো মাহোপ্রগি রোমা হ্যাঁ বন্ধুর বাসায় যাবো তারপরে দ্বিতীয় লাইনটা হচ্ছে ডিয়া সায়াপুঞ্জা কাওয়ান সে আমার কাছের বন্ধু হুম ডিয়া সায়াপুঞ্জা কাওয়ান ডেক্কাত ডিয়া হচ্ছে সে সায়াপুনিয়া হচ্ছে আমার কাওয়ান হচ্ছে কাছের বন্ধু হ্যাঁ তো কী হলো সে আমার কাছের বন্ধু আমি আবার বলছি যারা মালয়েশিয়ান ভাষা যেরকম এবিসিডি দিয়ে লেখা মালয়েশিয়াতে সাধারণত আমাদের বাংলাদেশে যেরকম স্বরে অ ক খ দিয়ে লেখা হয় সো বা মালয়েশিয়াতে এবিসিডি দিয়ে লেখা হয় যারা এবিসিডি দিয়ে লিখতে পারেন বা পড়তে পারেন নিচে এবিসিডি অক্ষর দ্বারা লেখা আছে যারা পড়তে পারেন পড়ে নেবেন ধন্যবাদ আজকে আজ আমরা সাগর পার ঘুরতে যাব। অথবা আজকে আমরা সাগর পার ঘুরতে যাব। তুমি আমাদের সাথে যাবে অথবা তুমি যাবে আমাদের সাথে আমাদের বাংলাদেশে মানে কথা অনেকভাবে বলা হয় যেরকম এখানে আমি প্রথমটা যে তুলে ধরেছি বাংলা অর্থটা যে বাংলা প্রশ্নটা যে আজ আমরা সাগর পার ঘুরতে যাব। তুমি আমাদের সাথে যাবে এখানে এইভাবে না বলে আপনি অন্যভাবে বলতে পারেন যে আজকে আমরা সাগর পার ঘুরতে যাব। তুমি কি আমাদের সাথে যাবে অথবা আমাদের সাথে তুমি যাবে কি মানে যেরকম ঘুরিয়ে ফিরিয়ে বলা যায় ঠিক এইভাবেও মালাইটাও সেভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা যায় যেভাবে আমি প্রথম এখানে যেভাবে তুলে ধরেছি আজ আমরা সাগর পার ঘুরতে যাব তুমি যাবে আমাদের সাথে সো এটা যদি বলতে চান মালাইতে তাহলে বলবেন হারি ইনে কি হারি ইনি কিটা প্রগি পান তাই আওয়ার না ইকু কিতা হারি ইনি পান তাই আওয়া ইকিত আওয়াকিত আমি এখানে মেনিংটা বলে দিচ্ছি হারি ইনি হচ্ছে আজ অথবা আজকে কিতা হচ্ছে আমরা না যে শব্দটি ব্যবহার করেছে এখানে না এর জায়গায় আপনি মা লাগাইতে পারবেন না বলতে পারবেন না হচ্ছে ইচ্ছা করা আর কি আপনি কি ইচ্ছা করছেন আমাদের সাথে যেতে না অথবা মা হো চাওয়া আর কি হারে ইনি কিতা না পেরগি পান্তাই পান্তাই হচ্ছে সাগর পার্কে বোঝায় হ্যাঁ সাগর পার্কে পান্তাই বোঝায় হারে ইনি কিতা না পেরগি পান্তাই আওয়া নাই কু কিতে কে তুমি কি আমাদের সাথে যাবে যদি সে বলে যে না যেতে পারবো না কারণ আমার চুটি নাই না আমি যেতে পারবো না কারণ আমার চুটি নাই হুম তাহলে মালাই ভাষা বলবেন তা সায়া তা বলে সায়া বা যে শব্দটা বাংলায় ছুটি বুঝায় আর মালাইতে বুঝায় চুতি চুতি হ্যাঁ চুতি হচ্ছে ছুটিকে বুঝায় সো তা যে শব্দটা এখানে যখন আপনারা মালাই ভাষা দিয়ে লিখবেন দেখবেন তাহলে এখানে লেখা হবে তাক তাক তয়াকার তা ক তাক হুম নিচে দেখেন নিচে মালাই ভাষা দিয়ে যেটা লেখা আছে এটার মধ্যে অবশ্যই তাক কারণ এটা হচ্ছে মালয়েশিয়ান ভাষা মালাই গ্রামার হ্যাঁ সো আমরা যখন পড়বো তখন আসলে ওই বইয়ের ভাষাটা পড়া লাগে না যখন লিখবো তখন বইয়ের ভাষাটা লেখার জরুরত পড়ে কেননা ওইটা হলো মনে করেন লেখা লেখার ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে আর যখন আপনি উচ্চারণ করবেন তখন পিছনের এক অক্ষর যেরকম তা না না যে শব্দটা ব্যবহার করা হয় ওই নায়ের জায়গায় নাক লেখা হয় নাক হুম সো এখানে কি হয়েছে তা সাইয়া তা বলে গিয়েছে বাপ সাইয়া তা আরে চুটি না আমি যেতে পারবো না কারণ আমার ছুটি নাই আসো তোমার সাথে একটা ছবি উঠাই আমরা অনেক ক্ষেত্রে আমাদের বন্ধু বন্ধুবান্ধবের সাথে ছবি উঠাইতে চাই সো এই গুছিয়ে বলতে পারি না যে চলো একটা ছবি উঠাই তোমার সাথে যদি কারকে কারোর সাথে এরকম মোমেন্ট আপনারা কাটান তাহলে বলবেন যে যে আস তোমার সাথে একটা ছবি উঠাই তখন এভাবে বলবেন মালায় বাসা দিয়ে জুম বার গাম্বার ডেঙ্গা নেওয়া হুম অথবা এইভাবেও মানুষ বলে যে জুম কিন্তু আম্বিল গাম্বার বসা জুম কিতা আমিল গাম্বার বারসামা জম কিতা আমেল বারগাম গাম্বার বারসামা হ্যাঁ সো এখানে আমি তুলে ধরেছি যেটা এটাও জুম ছবি উঠাই বা চলো ছবি তোমার সাথে আজকে আমার অবসর নাই এই কথাটি যদি মালাই ভাষা দিয়ে বলতে চান যে আজকে আমার অবসর নাই তাহলে মানে আপনি আজকে ফ্রি নাই আজকে আপনি মানে কাজের চাপ আপনি ফ্রি নাই এ কথাটা যদি আপনি মালয় ভাষা দিয়ে বোঝাতে চান তাহলে এভাবে বলবেন যে এই কথাগুলো সাধারণত দুই চার পাঁচ সাত বছর যারা মালয়েশিয়াতে থাকে তাদের কাছে পাবেন না কেন না এই কথাগুলো এত সহজে শেখা যায় না কারণ যারা মালয়েশিয়াতে অনেক দিন আছে পুরনো আছে তাদের কাছে এই শব্দগুলো পাবেন কারণ তারা জেনেছে অতি লং টাইম থাকার কারণে তারা শিখেছে জেনেছে তাদের কাছে এই কথাগুলো পাবেন হুম সো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাকে অনেকেই কমেন্ট করেন তাদেরকেও ধন্যবাদ আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আজকে আমার অবসর নাই এর মালায় হচ্ছে হারি ইনিসা তাডাস নাং হুম ভালো থাকো সুখে থাকো আমি দোয়া করি ভালো থাকো সুখে থাকো আমি দোয়া করি এই কথাটি সাধারণত যারা চল্লিশ মালায় সাথে থাকে গুছিয়ে বলতে পারবে কিনা আমি জানি না পারবে আবার যে সবাই পারবে না তা বলছি না আমি হয়তো মালয়েশিয়াতে দশ বারো বছর হয়ে আছি আবার আমার থেকে বিশ বছর হয় এরকম লোকও আছে কিন্তু বাসার ক্ষেত্রে সাজিয়ে গুছিয়ে কিন্তু সবাই বলতে পারে না এটা আপনারা অবশ্যই জানেন যারা শিখার কায়দা জানে বা শিখার চেষ্টা করে তারাই জানে সো কি হলো ভালো থাকো সুখে থাকো আমি দোয়া করি এর অর্থ হচ্ছে কেক কাল সিহাদ কেক কাল বাহা গিয়া সায়া ডোয়া কান হ্যাঁ কেক কাল হচ্ছে থাকা হ্যাঁ যদি এটা আপনি এর সাথে একসাথে বলেন কেক কাল সিহাত ভালো থাকো কেক কাল বাহা গিয়া সুখে থাকো সায়া ডোয়া কান আমি দোয়া করি প্রিয় অভিয়াস আজকের ভিডিও এ পর্যন্তই ছিল যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের লাইক এবং কমেন্টে আরেকটি ভিডিও তৈরি করার জন্য উৎসাহ জাগায় সো আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ